সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলার সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর এই ছোটগলি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির মধ্য দিয়ে উন্নত সমৃদ্ধশালী জাতি গঠন করার লক্ষ্যে আজকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি শ্রীপুর উপজেলা পরিষদের স্বনামগণ্য মহিলা ভাইস চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের সভাপতি শ্রদ্ধেয় জনাব লুৎফুন্নাহার মেজবাহ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। গাজীপুর তিন আসনের মা মাটি মানুষের অভিসংবাদিত নেতা, গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, যিনি এই শ্রীপুরকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বমি দখল মুক্ত আধুনিক মানবিক উপশহর গঠন করার লক্ষ্যে দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমার অভিভাবক পরম শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত আসন গ্রহণ করায় আজকে তেলিহাটি তথা মুলাদবাসী আমরা অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় জননেতা জনাব পাল্লাস অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য অধ্যক্ষ শ্রদ্ধেয় জনাব আব্দুল হান্নান সজল। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি পরম শ্রদ্ধেয় নেতা জনাব হুমায়ুন কবির হিমু। উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আল্লাহ অ্যাডভোকেট হারুনুর রশিদ ফরিদ। উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি সমবায় বিষয়ক সম্পাদক, মানব ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় জননেতা জনাব আমির হামজা। উপস্থিত আছেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এলাকার কৃতি সন্তান পরম শ্রদ্ধেয় জননেতা জনাব আলহাজ সিরাজুল হক। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা পরিষদের সংগ্রামী ভাইস চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় জনাব মাহতাবুদ্দিন। উপস্থিত আছেন গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া। উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সিরাজুল হক মেম্বার সহ উপস্থিত গাজীপুর জেলা আওয়ামী লীগ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ, তেলিহাটি তথা মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী। উপস্থিত আছেন আমার পরম পিতৃতুল্য অভিভাবক বৃন্দ। সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে প্রথমে একটি কথা স্মৃতির স্মৃতিপথে আজকে ভেসে উঠেছে, আজকে আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় যখন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তখন তিনি সমগ্র বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল সৃষ্টি করেছিলেন, যেটা প্রাথমিক বিদ্যালয়ে উনি ল্যাপটপ বিতরণ করেছিলেন। এই হাজি ছোটগোলা উচ্চ বিদ্যালয়ের পাশে এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রিয় নেতা সেদিন ল্যাপটপ বিতরণ করেছিলেন। আজকে আমাদের প্রিয় নেতা জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় এমপি নির্বাচিত হওয়ার পর শ্রীপুর তথা বাউঘর, মির্জাপুর, পিরোজালি, গাজীপুর তিন আসনের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আজকে শিক্ষার জন্য আমাদের প্রিয় নেতা জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় গাজীপুর তিন আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সহ বিভিন্ন ধরনের অনুদান দিয়েছেন, উনি শিক্ষাকে সর্বপ্রথম গুরুত্ব দিয়ে থাকে। তাই আমি নেতৃবৃন্দ আছেন আমার প্রিয় নেতা জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় বক্তব্য রাখবে, আমি কথা দীর্ঘায়িত করব না, প্রিয় নেতার বক্তব্য শোনার আহ্বান জানিয়ে এবং আজকের এই তেলিহাটি তথা মুলাইদের এই হাজি ছোটগোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন সবাইকে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা মুজিবে অভিনন্দন জানিয়ে আজকের কোমলমতি শিক্ষার্থী যারা আছে তারা বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় আগামী বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার সুদক্ষ কারিগর হিসেবে কাজ করবে, এই হোক শপথ, এই হোক অঙ্গীকার। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, অত্যন্ত বুঝিয়ে সুন্দর কথা বলার জন্য আমি ধন্যবাদ জানাই।